আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে মিনি ওয়েট স্কেল বা কিচেন স্কেলও আপনারা বলতে পারেন। এটা যে শুধু কিচেনে কাজে লাগে তাই না, কিচেন ব্যতীত আপনাদের সব রকমের ছোটোখাটো জিনিস পরিমাপের জন্য, বিশেষ করে আমরা যখন কেক বেকিং করতে যাই কতটুকু আটা, কতটুকু চিনি, মানে কতটুকু ময়দা, কতটুকু চিনি, কতটুকু বেকিং পাউডার, এগুলো সব কিন্তু পরিমাপ করে করে দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু বেশ ভালো একটা হিমশিম খেয়ে যাই, তো সেই জন্য কিন্তু আমাদের ওয়েট স্কেলের অনেক দরকার। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এগুলো কি এই সাইডের দুটো কি ম্যানুয়াল? এই দুটো ম্যানুয়াল না, আর এই দুটো ডিজিটাল? এই কিচেন স্কেলগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো হচ্ছে ম্যানুয়াল। আপনারা ছোট্ট যে কোনো একটা জিনিস ওটার উপর রাখেন, ছোট যে কোনো একটা জিনিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত কত কি দেওয়া আছে। এগুলো কি 40 গ্রাম, 80 গ্রাম এরকম? হুম, গ্রাম। আচ্ছা, এটা ওজন কত গ্রাম? না, এটা পাউন্ডে। এটা ও পাউন্ডে? হ্যাঁ, এটা পাউন্ডের হিসাব। ওকে, একটু দেখানোর চেষ্টা করছি। তার মানে এটা 80 100, এটা হচ্ছে 100। হুম, 100 গ্রাম। ওকে ভিউয়ার্স, তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা এই যে এটা এটা দেখতে পাচ্ছি, তো ভিউয়ার্স আমি সত্যি নিজে জানি না যে, মানে আমি যেহেতু ডিজিটাল স্কেল ইউজ করি, আমি ম্যানুয়ালটা আসলে বুঝি না, সেই জন্য আপনারা কিন্তু কিছু মনে করবেন না। তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, তো এটা দিয়ে আপনারা পরিমাপ করতে পারবেন যে কতটুকু আপনাদের লাগছে। আর এখানে তো ডিজিটাল স্কেল আছে, এখানে কি ব্যাটারি লাগে এটা? হ্যাঁ, ব্যাটারিকে চার্জ দিতে হবে। এই দুটোর দাম কত? এটার দাম 155 টাকা। 155 টাকা হলে পাওয়া যাবে ম্যানুয়াল, এটা তো কোনো ব্যাটারি লাগে না? হ্যাঁ, অবশ্যই আছে ব্যাটারি, চার্জ দেখি ব্যাটারি। এটাতে আমার জানার মতো ব্যাটারি লাগে না, এটাতে ব্যাটারি লাগে না, ব্যাটারির প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা ডিজিটাল যেটা দেখতে পাচ্ছি, যেহেতু সংখ্যা ওঠার ব্যাপার আছে, আর একদম সঠিকভাবে ওজনটা নির্ণয় করার জন্য কিন্তু স্কেলগুলো অনেক কাজে লাগে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ভাইয়া, এটা কতটুকু ওজন পর্যন্ত নিতে পারবে এটার? এটা এটা হচ্ছে 5 কেজি। 5 কেজি পর্যন্ত নিতে পারবে, এটাও 5 কেজি করে নিতে পারবে। আপনারা শাক সবজি থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এগুলোতে কিন্তু পরিমাপ করে নিতে পারবেন। তারপর আপনারা দেখা যাচ্ছে অনেক সময় কোনো কিছু ভাগ বাটোয়ারা করতে গেলেও কিন্তু দেখা যায় যে আপনারা বুঝতে পারেন না যে কী করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সমান সমান করে কিন্তু ওজন করে নিলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ঠিক একদম অ্যাকুরেট, একদম অ্যাকুরেট কিন্তু ওজন হয়েছে, সেটা বুঝতে পারছেন। তো এরকম ঘরে কিন্তু গৃহস্থলি কাজের জন্য সবারই কিন্তু এরকম মিনি ওয়েট স্কেলের দরকার হয় বা কিচেন স্কেলের দরকার হয়। তো ভিউয়ার্স, এগুলোর দামগুলো আমরা একটু জানিয়ে দেবো। ভাই, এই পাশেটার দাম কত? এটা হচ্ছে 1120 টাকা। 1120 টাকা? এটা 805 টাকা। 805 টাকা? ওকে, 805 টাকা হলে আপনারা এটা কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে কিন্তু ফাংশন আছে, বাটন ফাংশন আছে, বাটনে প্রেস করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা ওজন কতটুকু। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে যে মিনি ওয়েট স্কেল আছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই মিনি ওয়েট স্কেল যদি কিনতে ইচ্ছা করে, তাহলে কিন্তু সোজা চলে আসবেন আরএফএল বেস্ট বাইয়ের আউটলেটে। আর এটা হচ্ছে কামরাঙ্গীরচর বেস্ট বাই 2। তো ভিউয়ার্স, বেস্ট বাই কামরাঙ্গীরচর 2 যে আউটলেট আছে, এটা ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর যে আছে, সেই কামরাঙ্গীরচরে আপনারা সোজা চলে আসবেন রনি মার্কেটে। রনি মার্কেটের মোচড়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ইকবাল টাওয়ারের নিচতলা, আরএফএল বেস্ট বাইয়ের শোরুম। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।